এবছর দীপাবলি উৎসবের আনন্দে জল ঢেলে দিল বরুণ দেবতা। এবার বরুণ দেবতা অবতীর্ণ হলো শিত্রাং নামে। এই শিত্রাং দীপাবলির আনন্দকে তছনছ করে দেয়। তবু এই আনন্দ উৎসবে কি ঘরে থাকতে চায় মানুষ? তাই দীপাবলির রাতে সাইক্লোনকে অপেক্ষা করে ঘর থেকে বেরিয়ে পড়লো উৎসব প্রিয় মানুষ। কেউ বা ছাতা মাথায়, আবার কেউ বা রেইনকোট পরে পুজো দেখতে বেরিয়ে পড়ে মণ্ডপ ও মন্দিরগুলিতে। এদিন রাতে ভিড় লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।